পানি হবে একটু পানি দেওয়া যাবে নাম কি? আমার নাম আসার। আচ্ছা, আসার ভাই এখন তো দেখেছিলেন না? না, ওই দিক থেকে আমার বাসার কাজ করে তো অবস্থাটা খারাপ। হ্যাঁ, আজ থেকে 3 বছর আগে এরকম একটা আমি তেলে অনেক গন্ধ চেক করি। হ্যাঁ, যে তেল নেওয়ার পর থেকে নতুন। হ্যাঁ, জি জি, সব ঠিক আছে। আমি প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো ট্রাই করছি। শুনছিলাম যে এখানে টেস্ট লক আছে, ওই জন্যই হাঁটাই আসছি। যে ভাবছি যে আপনাদের এখানে হয়তো পরিচিত কেউ থাকলে একটু হেল্প পাবো, এই জন্যই পর একটা লোক আমার সাজেস্ট করলো যে এদিক দিয়ে আসার জন্য। তেল তো ভাই তেল না, তুমি বাজেটটা গন্ধ শুনে। হ্যাঁ, এটা ডিজেলের গন্ধ করে। ডিজেলের কী অবস্থা এখন? তেল পেট্রোল নিছেন নাকি ডিজেল নিছেন? তো আমি পেট্রোল নিছি। গন্ধ করেন ডিজেলের? জি, দেখবেন দেখবেন গন্ধ। এই জন্য ডিজেল গন্ধ। বন্ধ শুক্রবার তো, আমাদের তো আসলে রবিবার, রোববার আমরা বন্ধ রাখি। খাটা দেখছিলাম বলছি, লোকও নেই। আমার বিশ্বাস যে এনএসএল দিলে তেলটা ভিতর থেকে ক্লিন হবে। তেলটা ক্লিন হয়ে তেলের মধ্যে ডিজেল কেরাসিন মিক্স থাকে। ইয়াসিন, ওনাকে একটা টি শার্ট দে, ওনার একদম ভিজে গেছে। এখন একটু ভালো হচ্ছে, এখনো ছাড়ে না। ছেড়ে দিচ্ছি আপনার, ছেড়ে দিচ্ছি আমরা এনএসএল মিশাইছি, বাট আমার মনে হয় যে আপনার যে আছে না
তারপর ওটার নিচে একটু তেল রয়ে গেছে বাজেট তেল, ওটা আমি একটু ছড়াই দিচ্ছি। আচ্ছা এক্সট্রাটা কি নষ্ট হবে? সমস্যা নাই, আমি আমাকে মানে অনেক বিপদে ফেলছে, লকডাউন সব বন্ধ, আসলে কী করবো? আপনাকে তো ভিডিও করতে জানেন, ভিডিও এই স্ক্রুড্রাইভার নিয়ে, তো ভালো স্ক্রুড্রাইভার নেই, ভালো স্ক্রুড্রাইভার নিয়ে মাইনাস এটা হবে না। স্ক্রুড্রাইভার কবে কি ইউজ করে, কি কবে স্ক্রু ইউজ করে, ভালো একটা লিয়ে। তো ওটা তো নতুন ভাই? হ্যাঁ হ্যাঁ। দাম কত পড়ছে? দাম তো 1,15,000 পড়ছে। 1,15,000 না, এটা কি অনলাইন নাকি? জি অনলাইনে তো ভালো ভাই, অনলাইনে তো সব সস্তায় পাওয়া যায়, দাম তো এত বেশি। স্ক্রুড্রাইভারটা আনতে পারছি না। হ্যাঁ আনতে, হাতে কি ভাই? হাতে আজ থেকে 3 বছর আগে ভয়ঙ্কর, মানে কি হয়েছিল তখন? আমার হাত একদম, আমি প্রায় 1 বছর মতো অসুস্থ ছিলাম। এই যে দেখেন, ক্যামেরাটা ক্লোজ করে দেখাও না। হ্যাঁ এই যে তেল ফুটতেছে। তেল না ভাই, এটা তো তেল না, ডিজেল ডিজেল। এখানে আপনার ময়লা তেল জমা ছিল কাপড়টাতে। হ্যাঁ কাপড়টার তেলটা আমি ফেলে দিলাম, কাপড়টার ময়লা তেলটা ফেলে দিলাম। এখন আশা করি এনএস ফুয়েল গ্যাসের ভিতরে এখন আশা করি স্টার্ট হবে, বহুত সুন্দর হবে, চলবে। এই স্কুটিটা রাখবি সবসময় ভালোটা, তেল ভাই আমার হাত ধুতে সাবান দিয়ে। ভাই টেস্ট লোডটা কি রাব্বিরা যাবে? আপনি রাব্বিরা যাবে ভাই। আপনার কথা তো আমি
আপনাদের এটা কোথায় পাবেন? মিরপুরে পাবেন, সারা বাংলাদেশে পাওয়া যায়। মিরপুর ফেয়ার অটোতে পাবেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা আসলে আমি রাব্বিরাজা ভাইয়ের নাম শুনছি, অনেক অনেক ভিডিও দেখছি আমি, আসলে ডিফেন্ডার যেটা লাগাইছি এটার পিছনে যে টেসলক লেখা ছিল আমি এটা জানতাম না। এখন আমি বলাতে আমি জানছি যে এটাও টেসলকের প্রোডাক্ট। আমি বাইক কথা অনেক শুনছি, এখানে আসলে যে কোনো মানে সুযোগ সুবিধা পাবেন, বাইক অনেক হেল্পফুল। আমি নিজেই শক হয়ে গেছি, আসলে আমিও জানতাম না যে এখানে টেসলকের।